এবারে আসছে বিস্তারিত খবরে। শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠকে সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির সম্পাদক জীবেশ সরকার কি জানিয়েছেন তিনি সাংবাদিক বৈঠকে শুনব। দুটো কথা আমি বলবো আমাদের পার্টির জেলা কমিটির পক্ষ থেকে। প্রথম কথা হচ্ছে এই যে করোনা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন হলো, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারা সরকার তৈরি করেছে, তাদের এখন অনেক বড় দায়িত্ব এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে কোভিডকে সামলানো। সেই কারণে যে যে জায়গাতে পৌর কর্পোরেশন পৌরসভা সেখানে বোর্ড নেই, নির্বাচন হয়নি এখনো পর্যন্ত, নির্বাচন বাকি আছে, সেই সব জায়গাগুলোতে প্রশাসন মণ্ডলী প্রশাসনিক বোর্ড তৈরি করা হয়েছে। যদিও সেই বোর্ড যাদেরকে নিয়ে যেভাবে তৈরি করেছে এখানে ব্যাপক পক্ষপাতিত্ব রাজনৈতিক পক্ষপাতিত্ব এইসব আছে, কিন্তু এই প্রশাসনিক বোর্ডের দায়িত্বটা হচ্ছে নির্দিষ্টভাবেই দায়িত্ব হচ্ছে মানে কর্পোরেশনকে কর্পোরেট হাউসে পরিণত করা, না লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রসাধনী উন্নয়ন করা, এটা দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে কোভিড সামলাতে হবে। কলকাতা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন, সব কর্পোরেশনেরই যে প্রশাসক মণ্ডলী তাদেরকে প্রশাসক মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু কোভিড সামলানোর জন্য একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত। এবং কলকাতায় সব প্রাক্তন কাউন্সিলরদেরকে কোঅর্ডিনেটর করা হয়েছে। এখানেও যখন অশোক ভট্টাচার্যকে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করে প্রশাসক মণ্ডলী গঠন করা হয়েছিল তখন এখানকার সমস্ত কাউন্সিলর যে দলেরই হোক তাদেরকে ওয়ার্ড কোঅর্ডিনেটর করা হয়েছিল এবং সেই ওয়ার্ড কোঅর্ডিনেটর তারা কাজ করে কোভিড সামলানোটাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল। কিন্তু এখন শিলিগুড়িতে দেখছি উল্টো ঘটনা। শিলিগুড়িতে কোভিড সামলানোর চাইতে এত বিপুল জয়ের পরেও জয় করে তো আর ভয় কো কেন চায় না, এত বিপুল জয়ের পরেও লোক ভাঙাতে হবে, অনৈতিকতার আশ্রয় নিতে হবে, এ দলকে ভাঙাচ্ছে ও দলকে ভাঙাচ্ছে কাউন্সিলরকে ভাঙাচ্ছে, কিছু মিডিয়াতে আগের থেকে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই আমাদের পার্টির এরিয়া কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের প্রাক্তন কাউন্সিলর যে প্রীতিকণা বিশ্বাস এবং উজ্জ্বল দাস এই দুজনকে আমরা পার্টি থেকে আমাদের এরিয়া কমিটি বহিষ্কারের সিদ্ধান্ত করেছে, আমরা জেলা কমিটি অনুমোদন করি।